পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ নসিহা উপদেশ যা আমি আমার জন্য আপনাদের সকলের জন্য পেশ করব, একটি বাক্য শুধু লম্বা হাদিসের, ইহরিস আলা মা ইয়ানফাউকা, হে মুসলিম, হে আমার উম্মত, ইহরিস মা আলা মা ইয়ানফাউকা, তোমার জন্য যা উপকারী তার জন্য উদগ্রীব হও, আগ্রহী হও, সচেষ্ট হও। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যা আপনার কাজে আসবে, যা আপনার উপকারে আসবে, অপকার নেই। শুধু তাই নয়, আপনার তাতে উপকার আছে আর তার সাথে সাথে এমন কিছু না যাতে উপকারণে অপকারণে, এইরকমও না, এমন উপকার হইতে হবে যে যাতে আপনার উপকার থাকে, অপকার না থাকে, আর হয়তো অপকার ক্ষতি নেই কিন্তু লাভও নেই, এমনও যেন না হয়। অধিকাংশ মুসলিম ভাই বোনদের সময়গুলি কেটে যাচ্ছে এই রকম কাজে, হয় গুনহার কাজে যা অপকারী, ক্ষতি সাধনকারী, আর না হইলে কিছু লোক আছে জায়েজ কাজে যাতে লাভ নেই, লস নেই কিন্তু লাভও নেই। এমনটা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুমি জায়েজ কাজ করতে থাকো, না, এহরিস আলা মা ইয়ানফাউকা, যা তোমার জন্য লাভজনক, উপকারী, তার জন্য সচেষ্ট হও, সবসময় চেষ্টা করবেন। সবচেয়ে বড় উপকারী হচ্ছে আল ইলমুন নাফিয়া, আল্লাহু ইন্নী আসালুকা ইলমান নাফিয়া, উপকারী জ্ঞান, দিনের জ্ঞান অর্জন করবেন। ফিতনার যুগে ঘরে বসে বসে যদি দিনের জ্ঞান অর্জন করে, সবচেয়ে বড় উপকারী কাজ করছেন আপনি। বিনা কাজে বাইরে যাবেন না, যেখানে হালাল রুজি নেই, বাইরে যাওয়ার কোনো সার্থকতা নেই, না সলাতের জন্য মসজিদ, সলাতের সময়ও না, তাহলে আপনি নিজের ঘরে ফিতনামুক্ত অবস্থান করুন এবং উপকারী জ্ঞান অর্জন করুন, ইলমান নাফি। আর আমালান মুতাকাব্বিলা, সঠিক বিশুদ্ধ আমল করুন, যা শিখবেন সহি আমল করার চেষ্টা করুন আপনি, যা আপনার ইহকাল পরকালে কাজে আসবে। উপকারী এলমের পরে আপনার আমল করা, আর আমল করার সাথে আপনার জন্য উপকারী হচ্ছে যে আপনি নিজে সংশোধন করে বা সংশোধন করার সাথে সাথে আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার পরিবারের সদস্যরা হোক, আপনার পাড়া প্রতিবেশী হোক, আপনার আত্মীয় স্বজন হোক, আপনি প্রবাসী যেখানে আছেন সেখানে আশেপাশে যারা থাকে তারা হোক, তাদেরকে আপনি সঠিক দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। জি, এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এলম হচ্ছে তৌহিদের জ্ঞান, তৌহিদের এলম, তৌহিদের জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করেন। গুরুত্বপূর্ণ হচ্ছে সবচাইতে সুন্নার জ্ঞান, শিরক মুক্ত, বিদাত মুক্ত, তৌহিদ এবং সুন্নাতের জ্ঞান অর্জন করেন, তৌহিদ সুন্না ভিত্তিক আমল করেন, তৌহিদ সুন্না ভিত্তিক দাওয়াত দেন, সুরে আসর একটু পড়ার চেষ্টা করবেন, তাফসির সহ বা শোনার চেষ্টা করবেন, তাফসির বুঝার চেষ্টা করবেন এবং আমলে নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। নিজের সময়গুলিকে এমন কোনো অসার কাজে, পাপের কাজে, অন্যায় কাজে অথবা বৈধ কাজে লাগাবেন না যাতে আপনাকে আক্ষেপ করতে হয়। আর যদি কোনো বান্দার হক নষ্ট করেন, জুলম অত্যাচার করে, বাড়াবাড়ি করে, গালমন্দ করে, তাহলে পরিণাম খুব খারাপ হবে, নিজের পরিণাম নিজেই খারাপ করছেন। আল্লাহ এই সমস্ত অবুজদেরকে যেন হেদায়েত দান করেন।